সকাল সকাল আসা, জল গরম করে নিয়ে আসলো। আমি তো সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে একটু সামান্য পরিমাণ মধু দিয়ে হালকা গরম পানি এবং সাথে লেবুর রস দিয়ে খাই। এটা খেলে কি হয় সবাই জানে, আমি আর নতুন করে বলতে যাচ্ছি না। তার কারণ এটা খেলে পেটটা পরিষ্কার হয়, যত রকম টক্সিন থাকে সেগুলো বেরিয়ে যায়, এই জন্য আমি এগুলো খাই। আর শীতকালে বিশেষ করে হালকা গরম জল খেলে না শরীরের জন্য অনেক ভালো উপকার হয়, তাই এটা আমি প্রতিদিন সকালে খাই। তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে আমি তো এটা খাই, তোমরাও খেয়ে নিও, খেলে ভালো হবে। আর সকালবেলায় তো বাসি পেটে জল খাওয়া তো অনেক উপকার, এটা আমি রোজ দিন খাই, এটা অনেক বছর ধরে আমি এটা খাই। আমার অনেক ভিডিওতে কিন্তু আছে যে আমি সকালবেলায় ঘুম থেকে মুখটা খালি কুলুকুচু করে জলটা খাই। আচ্ছা বাবু, অপু চালাই দিয়ে যা, ঘুম থেকে উঠে এসেছি। টিনু কিন্তু গাড়ি নিয়ে পড়ে গেছে, আর পিউ এখন স্কুলে যাবে, ওকে বারবার ডাকতেছে, আশাকে ডাকতেছে। আর ওদিকে টিনু একটুখানি শুরু করেছে, আশা এখন বলছে মাসি এটা মুছে ফেলি, তারপরে আমি ঘরটা মুছে নেব। তাম বলছে আচ্ছা ঠিক আছে। আর দেখো ওই একা একা গাড়ির চাপতেছে, আর বলছে যে তুই আমাকে এটা ইয়ে করে দে। দেখো একা একা চাপাচাপি করতেছে, মানে এতটা দুষ্টু হয়েছে ও। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, সবাইকে গুড মর্নিং। সকাল সকাল দেখেন আজকের আবহাওয়াটা, দেখেন আজকে থেকে সব আমাদের গোপালগঞ্জের স্কুল কলেজ, মানে কলেজ খুলছে কিনা আমি জানি না, তবে স্কুল খুলেছে। এই যে আমাদের বাসার সামনে অনির্বাণ স্কুল খুলে গেছে, তারপরে পিউর স্কুল খুলে গেছে, পিউ স্কুলে চলে গেছে। আমি হচ্ছে সকালবেলা এখন নাস্তা বানাতে এসেছি, ঘুম থেকে উঠেই টিন টিন ঘুমিয়ে আছে এখনও। তা ভাবলাম এই ফাঁকে আমি নাস্তাটা করে ফেলি, আজকে আর সকালে ভাত বসাবো না, কালকে রাতেও আমরা রুটি খেয়েছি। এখন আমি হচ্ছে গোলা রুটি বানাচ্ছি পেঁয়াজ মরিচ মানে ইয়া দিয়ে, সবজি দিয়ে। টি আশায় যে থালা বাসন ধুয়ে উঠলো, সবার সকালে নাস্তা রাস্তা খাওয়া হয়ে গেছে। কালকে অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছিল, সেগুলো বললাম যে এখন একটু উঠিয়ে রাখ গরম থাকতে থাকতে, তার কারণ ওই গরম জামা কাপড়গুলো সাথে সাথে গুছায় রাখলে কিন্তু সুন্দর একটা গরম গরম ভাব হয়, আর ঠান্ডা বসে গেলে কিন্তু পরে সেগুলো গায়ে দিতে গেলেও খারাপ লাগে। আর কিছু জামা কাপড় আছে, এগুলো আমি বললাম যে তুই ধুতে দে। দেখো কিছু গোছালো আর কিছু রাখিয়ে গেল, এসে ঋতু রাগ করতেছে কেন, এই বেডশিটগুলো একবারই গোছায় গেলে কি হতো, মানে ওর কাজের কোনো ডিসিপ্লিন নেই। ওর যে ইদানিং কি হয়েছে, মনটা বেশ উড়ু 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 ভাব হয়েছে, মানে কোনো কাজে মন নেই, কেন জানোই না যে কেন এরকম ওগুলো করছে। এই এই যে বেডশিটগুলো কিন্তু একবারই সে গোছায় রেখে যেতে পারতো, কিন্তু সেটা না করে ঋতুর জন্য রেখে গেল। ঋতু বলছে মানে এইসব কাজ না আমার ভালো লাগে না। এদিকে ওর বাচ্চা, তারপর রান্নাবাড়া আছে, কিছু লোকজন আসছে ঘরে, তাদের জন্য রান্না করতে হবে। আর এদিকে দেখো আলমারিতে ধরতেছে, আমি বলছে কী করবো তাই বলো, আসলে বেডশিট অনেক হয়ে গেছে ধরে না। ঋতু এখন স্নান টান করে পুজোটা দিয়ে গেছে, বলছে মামনি আমি স্নান করে পুজোটা দিয়ে যাই, না হলে আমার পুজোটা আজকে দেওয়া হবে না, যেহেতু পিউ স্কুলে চলে গেছে কখন আসবে তখন আর হবে না। তা পুজোটা ওর দেওয়া হয়ে গেছে, এখন বলছে আমি রান্নার জন্য গোছ গাছ করি। তা আমি বললাম যে আচ্ছা তাড়াতাড়ি রান্নার জন্য গোছ গাছ করো, তারপরে আমরা কোথায় যাব কি করব সেটা তোমাদের দেখাবো। এক ইউটিউবার আমার ভিডিও দেখেছে, ভিডিও দেখে আমি একটা চুলো কিনেছিলাম, সেই চুলোটা দেখে ওর খুব পছন্দ হয়েছে। তা ও আমাকে ফোন করেছিল, যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ও আমাকে ফোন করেছিল যে আন্টি আমি একটা চুলো কিনবো, তুমি কোন দোকান থেকে চুলোটা কিনেছো, অবশ্যই আমাকে ওই চুলোটা কিনে দিতে হবে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই বিকালে আয়, আমি তোকে নিয়ে যাব। তার জন্য একটু তাড়াহুড়া করে গোছ গাছ করে রান্নাবাড়াটা করে নিতে হবে। আশাকে বললাম তুই ঘরটা সুন্দর করে মুছে ফেল। আর ঋতু বলছে মামনি
আমি এদিকে রান্নারটা গোছাই। আমি বললাম আচ্ছা এই যে দেখো ঋতু স্নান টান করে চলে আসছে, এই যে চুনো মাছ, চুনো মাছ দিয়ে ওই যে ডিমি শাকের ঝোল রান্না করতে বললাম, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, শরীরটা অনেক দিন ধরে খারাপ যাচ্ছে, আর বেগুন ভাজি করবে আর মাংস হবে। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। তা ঋতু বলছে মামনি আমি রান্না এখন দেখাতে পারবো না, আমি রান্নাটা করে ফেলি আর তুমি যদি পারো তুমি স্নানটা করে ফেলো। তা বললাম আচ্ছা আমি স্নানটা করে ফেলি। আমার বেশ কয়েকদিন ধরে কাশি মাসি আবি জাবি এগুলো হচ্ছে, কোনো কিছুতে কমছে না, আর বেশ ঠান্ডাও পড়েছে। তা বললাম আচ্ছা ঠিক আছে তুমি মাংসটা কেটে রান্না করে ফেলো তাড়াহুড়া করে। ও আবার বলছে আন্টি 6টার দিকে আসবো, তুমি রেডি থেকো। এই যে আমরা রেডি হয়ে চলে আসছি সেই দোকানে, যে দোকান থেকে আমি কিনেছিলাম, এটা হচ্ছে রেজাউল কুকারিজ। এখান থেকে আমি কেনাকাটা করি, আমার এই ছেলের দোকান থেকে কেনাকাটা করি। দেখো আমার ছেলেটা একদম নায়কের মতো চেহারা, যেমন ভালো স্টুডেন্ট তেমন বাবার ব্যবসাটাও সুন্দর মতো দেখাশোনা করছে। আর দেখো চুলোটা নিয়ে সামনে পরে বসে আছে। আমাকে বলছে আন্টি কি কারণে আসছো? তাম বলছে বাবা আমার ভিডিও দেখে একজন বলেছে আমি যে চুলোটা নিয়েছি সেই চুলোটা নেবে, সেই চুলো কি আছে? তা বলছে আছে। তাম বললাম যে তুমি চুলোটা আনার ব্যবস্থা করো। তা বলছে আচ্ছা আন্টি তোমরা একটুখানি বসো, আমি চুলোটা এনে দিচ্ছি, তারপর তোমরা দেখে যদি ভালো লাগে তারপর তোমরা নিও। তাম বললাম আচ্ছা ঠিক আছে চুলোটা আগে আনার ব্যবস্থা করো। তো এই চুলোটা এনেছে, এখন দেখবো। আপু কি সুরমালা গেছেন? এইগুলোই আমার ভালো লাগে, এইগুলো তো লাগে আমি তো সেদিন এসে এটা দেখছি। ওটা বারণ আমাকে কইছে আর একটা আছে এইটা নি ভালো, এই সবচেয়ে ভালো হবে তো এইটা নিলে, কারণ এটা আরো ফুলে না তোমাকে বেশি সুন্দর এখন ওই তোমার ব্যবহার করি না, এই জন্য এইটা নিবা, যখন নিবা এটা নিবা, এটা কখনো মরিচা পড়বে না, আমরা একসাথে নিবা, আমি নিচ্ছি সবই নিচ্ছি, এখানে দাম নিচ্ছি আমার দুটা জিনিস একসাথে। এই যে আমার ছেলে চুলোটা এনে সামনে পরে রেখেছে, আর আমি ওকে বলছি দেখছিস আমার ভিডিও দেখে তোর কিন্তু একটু লাভই হয়েছে। তা বলছে কিসের লাভ? তাম বললাম এই যে আমার ভিডিও দেখে এখন তোর দোকানের চুলোটা কিনতে এসেছে, মানে গ্যাস ওভেনটা কিনতে এসেছে, ওই যে এখন গ্যাস ওভেনটা সুন্দর করে আমাদের দেখাচ্ছে, আমি যেটা নিয়েছি সেটাই ও নিতে আসছে। এ কিন্তু একজন ইউটিউবার সুমাইয়া ব্লগ, ও কিন্তু আমার ভিডিও দেখেই কিন্তু এই দোকানে চলে আসছে সেই গ্যাস ওভেন নিতে। আমি গ্যাস ওভেনটা নিয়েছিলাম 1 জানুয়ারিতে, ও কিন্তু এই যে তারপরে ভিডিওটা দেখে সেম সেম আমি যেটা নিয়েছি সেটাই ও নিতে চলে আসছে। ঠিক আছে, তা তোমরা যারা ভালো প্রোডাক্ট পেতে চাও তারা আরেকবার বল বাবা, আরেকবার বল, আরেকবার বল, ক্যামেরা অন করলে আমি সঠিকভাবে কথা বলতে পারি না। দেখছো আমার ছেলে কি লাজুক, মানে আমার ছেলে তো হিরো।
আমাদের যেটা ফিডব্যাক ভালো হয় কাস্টমারের সেটা সুদূর পিরোজপুর থেকে আমার ভিডিও দেখে আজকে এই রেজাউল কুকারি যে চুলোটা নিতে এসছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরও যদি ভালো লাগে আমার ভিডিও, যদি এরকম ভালো ভালো প্রোডাক্ট পেতে চাও তাহলে অবশ্যই রেজাউল কুকারি যে আসবে। প্রোডাক্টের থেকে বেশি আমার এই সেলের ব্যবহার অমায়িক, অবশ্যই তোমরা ভালো ভালো প্রোডাক্ট পেতে এখানে চলে আসবে, ঠিক আছে। ভিডিওটি আমি বেশি বড় করব না, ভিডিওটি কিন্তু বেশ আগে করা, তা আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারিনি বা আপলোড করতে পারিনি। তা ভাবছি যে বেশ অনেক দিন হয়ে গেছে, ডিউ হয়ে গেছে, ভিডিওটা আমি ছেড়ে দিই। বেশ কয়েকদিন আমি কোনো ভিডিও ছাড়ছি না শারীরিক অসুস্থতার কারণে, তা ভাবছি এই ভিডিওটা যখন করা রয়েছে এটা আমি ছেড়ে দিই, তা না হলে ডিউ থেকে যাবে। যাই হোক, যদি আমাদের ভিডিও আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে প্রোডাক্টটি কেমন হয়েছে। তা আজকের মতো এখানে টাটা দিচ্ছি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।